बिजली, ए बिजली। हाँ माँ। बोलती जे पौधों के नहीं है गेस्ट रूम में जा। पौधों बोलती हमारे एक टू पढ़ी तो रिहर्सल है बोल बो, तुम्हें गेट तो इडी होए ना हो जाओ। ए उधर हो जाओ। चलेगा। ऐश ऐश। किरोंगी की भावचो किसी बोल बे ना की ना ना आमी यार की बोल बो बोशुन तो दा किंतु आमार तुम्हाके को एक टक कथा बोला रहा सी जी बोलो श्यामा अकोन गानेर कंपटीशन निये भाव बे इटे योर्जुन ने अकोन सब थे के बेशी दौर कार किंतु आज भोर बैला सूरज उठा आगे तुम्हीं ओ के दिए जा जा कुरिये चो कालो की ताई ते कोरा बे भावचो ना की देखो शेरकमी तो कथा आछे अश्विजाता तुम्हाके वो बोलछी तुम्हीं जो दी वही एक ही जिनिस भेबे थाको ताहले किन्तु ए बारे आर आमी सेटा करते देवो ना ए बारे आमी सत्यिकारे बाधा देवो एसब तुम्हें की बोलछो सबे तो प्रायश्चित्त शुरू हुए छे माने रंगिनी जा जा नियम बोलेछे तार मध्ये तो सबे शुरू एरपर तो बागाने बसे सारा रात जप करते हबे मंत्र पाठ करते हबे माने एसब जदि माझपथे थेमे जाय तुमी बाधा दिए दाओ ताहले तो नियम भंग हबे नियम भंग होले होक किन्तु आमी बाबाके पुरोपुरी सपोर्ट करछि श्यामार एखन मेन प्रायोरिटी गान गावा एखन जदि एसब नियम पालन करते गिये ओर शरीर खराब हये जाय ओ असुस्थ हये जाय तखन कि हबे शोनो ना বলছি আমার কিছু হবে না সব নিয়ম কানুন পালন করার পরে তো আমি ঠিকই আছি এই তো কিছুক্ষণ আগে বেশ ভালোই রেওয়াজ করে আসলাম তাই না বাবা বলছি মা যখন চাইছে আমি রাত জেগে প্রায়শ্চিত্তটা করি তখন সেটা করার অনুমতি দিন বাবা শোনো না ठंडा तुम जो गला खराब हो जाए तक कथा स्पष्ट निखिल बार बार जो काजे बाधा पड़छे सेटा भालो लागछे ना সুজাতা তুই আমাকে মিছিমিছি এখানে ডেকে নিয়ে এলি আমার মনে হয় যে এসব পূজোপাঠ করার আর কোনো দরকার নেই না আমার আশ্রমে ফিরে যাওয়াই উচিত এখন আর তোর যদি কখনো পরে মনে হয় যে তুই বাড়িতে কোনো শান্তি সস্থান করবি বা শান্তির জন্য কোনো যজ্ঞ করবি আমাকে ডেকে পাঠাস আমি আসব কিন্তু কি হচ্ছে জানিস তো যে এই কাজগুলো করার জন্য আমি কিন্তু তোদের পরিবারের লোকেদের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছি সবাই ভাবছে যে আমি হয়তো শ্যামার ক্ষতি করার জন্য শ্যামার গানের গলা নষ্ট করে দেবার জন্য এটা করছি এই ভুল বোঝাবুঝিটা আমি চাই না দেখলে তো সুযোগ পেয়ে আমার গুরু বোনটাকে তোমরা কথা শোনাচ্ছো কেমন কথা শোনানোর কিছু নেই সুজাতা আমরা শুধু শ্যামাকে নিয়ে ভাবছি ব্যাস আর কিছু নয় এমনিতেই আমার কাজ ফুরিয়েছে ওই মেয়েটা এসে পড়েছে এবার যা করার ওই করবে আমি বরং সম্মান নিয়ে তাড়াতাড়ি চলে যাই শেষে আবার শ্যামার শরীর খারাপ হলে বসন্ত দা আমাকেই দায়ী করবে রঙ্গিনী কি ভাবছিস বল তো শোন না তুই এরকম হুট করে চলে যেতে বলতে পারিস কেন চলে যাবার কথা বলছিস মাঝপথে প্রায়শ্চিত্ত থেমে যাবে তো তাতে তো আরো অমঙ্গল ঘোর অমঙ্গল হবে আমার পরিবারে না না নিয়ম ভঙ্গ হয়ে যাবে রে না না কিচ্ছু হবে না অন্তত আমি হতে দেব না আমি আশ্রমে ফিরে গিয়ে শ্যামার নামে একটা মঙ্গল যজ্ঞ করব আর তোর যদি পরে ইচ্ছে হয় যে তুই বাড়িতে আর একটা মঙ্গল যজ্ঞ করাবি তুই আমাকে খবর দিস আমি চলে আসব কিন্তু এখন আমার আশ্রমে ফিরে যাওয়াই ভালো আর দেখ দেখ অনেক দিন আমি আশ্রম ছেড়ে আছি আমারও মনটা ওখানে পড়ে রয়েছে আমি চলে যাই আর শ্যামার সামনে এত বড় প্রতিযোগিতা ওর কিন্তু এখন সেটাতেই মন দেওয়া উচিত তাই না বাহ ভেরি গুড ডিসিশন At last, রঙ্গিনী মাসি তুমি বুঝতে পারলে
সে আমার গান গাওয়াটাই ওর মেইন প্রায়োরিটি। তাছাড়া একটা কথা আমি এখানে আরেকবার বলতে চাই, শ্যামা এই বাড়িতে কোনোদিনও অশান্তি আনেনি, রাদার এই বাড়িকে অনেকবার অশান্তি থেকে শ্যামা বাঁচিয়েছে, তাই আই ডোন্ট থিঙ্ক শ্যামার প্রায়শ্চিত্তর কোনো দরকার আছে। প্লিজ শ্যামা, এই নিয়ে আর কোনো কথা তুমি বলবে না, আমি আর বাবা যেটা বলেছি সেটাই ফাইনাল। আর রঙ্গিনী মাসিও তো রিয়েলাইজ করেছে, এরপরেও তুমি জোর করছো কেন? শুনুন আমার শ্যামা, শোন না, বলছি যে ছাড় না এসব, এবার আমি তো জানি আমার কথা ভেবে তুই প্রায়শ্চিত্ত করবি, তুই যা জেদি যত কষ্টই হোক তুই প্রায়শ্চিত্ত করবি, কিন্তু আরও একটা সত্যি কথা আমি বলবো, আমি চাই না তুই প্রায়শ্চিত্তটা কর। তুই বিশ্বাস কর, আমি সংসারের অমঙ্গলের কথা ভেবে এসব কালো রং টং এসব এসব অশুভ দূর করবার জন্য বলেছি ঠিকই, কিন্তু তোকে ওইভাবে কষ্ট পেতে দেখে না ভোরবেলা ওরকম কনকনে ঠান্ডা খাবার ঠান্ডা জল আমার খুব কষ্ট হয়েছে রে, আমার আমার একদম ইচ্ছে নেই তুই এইসব এত কষ্ট করিস, মানে এত কষ্ট করতে হবে না তোকে প্রায়শ্চিত্তের জন্য। আর দেখ না নিখিল, নিখিলের বাবা, সবার মুখ হাঁড়ি হয়ে গেছে আমার ওপর, রেগে যাচ্ছে না সবাই, থাক না সবার সবাইকে অসন্তুষ্ট করে কি লাভ? আর তাছাড়া যে প্রায়শ্চিত্ত করাচ্ছে সেই রঙ্গিনী যখন বলছে যে থাক ও তো মেনে নিয়েছে, তাহলে আর করার দরকার নেই, প্রায়শ্চিত্ত থাক। মা, গায়ের রং কালো হওয়াটা অন্যায়ের না, বাবা ছোট কর্তা এবারে প্রত্যেকে চায় যে আমি এই কম্পিটিশনটা জিতি, আর তুমি মা তুমি কি চাও? কি হলো মা, চুপ করে আছো কেন বলো না, তুমি চাও না আমি আমি জিতে ফিরে আসি? চাই, সত্যি চাই, তুই গানের প্রতিযোগিতায় যা সেখানে গিয়ে প্রথম হ, আমি চাই তুই বিশ্ব সেরা হ, চাই। পাগলি মেয়ে, আমি সবচাইতে বেশি করে চাই তুই গানের প্রতিযোগিতায় যা সেখানে গিয়ে প্রথম হ, আমার শ্যামা বিশ্ব সেরা হোক। কিন্তু মুশকিলটা তো একটাই জায়গায়, এইসব বারণ করা হচ্ছে বাধা দেওয়া হচ্ছে বলে রঙ্গিনী যে রাগ করে চলে যাবে না, আর রঙ্গিনী যদি কষ্ট পেয়ে আমাদের বাড়ি থেকে চলে যায় তাতে যে আমার খুব কষ্ট হবে। না না কি বলছিস সুজাতা, আমি রাগ করবো কেন, এটা তো আমার পরিবারের মতো, আমি মন থেকে বলছি আমিও কিন্তু চাই যে শ্যামার ভালোই হোক। শোন এখন কিন্তু আমাদের উচিত শ্যামাকে বলা যে শ্যামা আমাদের ভুল হয়ে গেছে, তাই তো? এমা ছি ছি, দয়া করে আপনারা এভাবে বলবেন না, আপনারা তো আমার গুরুজন। ঠিক আছে আমি তাহলে ঘরে যাই, জিনিসপত্র একটু গোজগাজ করে নিই, আজ বিকেলেই আমি আশ্রমে রওনা দেব। দেখলে মুখে বলছে কিন্তু ভেতর ভেতর রাগ করেছে বলেই তো আশ্রমে চলে যাচ্ছে। আচ্ছা তুমি সবসময় খারাপটা ভাবো কেন বলো তো, যে রঙ্গিনী তো বললো ও রাগ করেনি, ও বুঝতে পেরেছে যে শ্যামার শরীর খারাপ হতে পারে, আর সত্যি যদি বড় কিছু হয় তার দায় তো ওর ঘাড়ে গিয়েই পড়বে, তাই না? কটা দিনের জন্য এখানে এসে সবার সামনে নিজেকে খারাপ করতে চাইছে না ও। হ্যাঁ মা, দেখছো তো কৃষ্ণকুলের দল বাঁধা হচ্ছে, আর এখন শ্যামাকে নিজের পুরো টাইম এখানেই দিতে হবে, নতুন গান বাঁধতে হবে, সবার সাথে রিহার্সাল করতে হবে। এই তো পদ্ম চলে এসছে, শ্যামা এবার টাইম ওয়েস্ট না করে যাও গিয়ে রিহার্সাল করো। শ্যামা আমি নিশ্চিন্ত হলাম যে তোমাকে আর ভোরবেলা উঠে স্নান করতে হবে না। বড়দিদি এ কি তোমার গায়ে তো জ্বর,
বলছো বড় মামা জোর দেখি কোথায় সরু ওমা এ কি সব বলে সে গান্ডু গা তো পুড়ে যাচ্ছে একেবারে হ্যাঁ কোথায় মা কই জ্বর নেই তো এমনি গাটা চুপ চুপ হ্যাঁ তুমি চুপ করে থাক তো তুই এত জ্বর নেই এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস মা আমি ঠিক আছি তুমি কেন এরকম করছো এই ঠিক নেই শ্যামা হোয়াট ইজ দিস তুমি আমায় কিছু বললে না আমি বললাম না দেখেছো সুজাতা একদিন তোমরা মেয়েটাকে ঠান্ডা জলে স্নান করিয়েছো আর মেয়েটা শরীর খারাপ হয়ে গেছে নিখিল ডাক্তারকে ফোন কর আগে ট্রিটমেন্ট হবে শরীর ঠিক হবে তারপর যা হবার হবে অলোক তুমি মেয়েগুলোকে ছেড়ে দাও আজ কোনো রিহার্সাল হবে না ওদের ছুটি হ্যাঁ আমি বলে দিচ্ছি ওদের বাবা আপনারা ব্যস্ত হবেন না বাবা জ্বর এসেছে ও একটু বাদে ছেড়ে যাবে শ্যামা তুমি আর একটাও কথা বলবে না তুমিও না দাঁড়া আগে আমি ডক্টরকে একটা কল করি বড় মামা তুমি ওকে নিয়ে যাও এক্ষুনি ঘরে গিয়ে জলপট্টি দাও হ্যাঁ বাবা চলো শ্যামা চল চল আমিও যাচ্ছি চল 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 বাবরে চুপচাপ দাঁড়িয়ে আছিস তুই এত গায়ে জ্বর নে কি মেয়ে রে তুই পদ্ম তুমি এখন ঘরে যাও আমি গিয়ে ওদের বলে দিচ্ছি বাবা আমি ডক্টরকে কল করেছিলাম উনি আসছে উফ ভাগ্যিস বড় বৌদি শ্যামার গায়ে হাত দিয়ে দেখলো তাহলে জ্বর ভেতরে ভেতরে আরো বেড়ে যেত তখন বিপদ বাড়তো বাবা আর এই সবের মধ্যে রঙ্গিনী মাসিরা বলছিল শ্যামাকে নিয়ে নাকি সারা রাত ব্রত পালন করাবে আমি জাস্ট ভাবতে পারছি না তোকে এখন অনেক সতর্ক হতে হবে নাকি ছোট বৌমার খেয়াল রাখতে হবে ট্রিটমেন্টটা করিয়ে ছোট বৌমা সুস্থ হয়ে গেলে শুধু গান নিয়ে ভাববে আর কিছু নিয়ে ভাবতে হবে না আমি তো সেটাই বলছি বাবা কিন্তু মা যতা এবার আশা করি বুঝতে পারবে তাছাড়া রঙ্গিনী তো আজ বিকেলেই আশ্রমে চলে যাবে তো মায়ের কান ভারী করার জন্য ওর পাশে আর কেউ থাকবে না একেবারে ঠিক সময় বাড়ি ছাড়ছি রে বেটা সে কি আম্মা তুমি এই সময় বাড়ি ছাড়লে কি করে হবে ওই বাড়িতে ওই মেয়েটাকে কে গাইড করবে ওকে তো শেষ পর্যন্ত শ্যামার ক্ষতি করতে হবে পারবে পারবে ওই মেয়ে একাই সব কিছু করতে পারবে খুব চোখ ঘষবে আসলে ওর এখানে আসার আসল কারণটা উপস্থিতির আসল কারণটা কিন্তু কেউ এখনো ধরতে পারেনি আর দেখ তেমন যদি হয় তাহলে তুই ওর সঙ্গে দেখা করে নিবি বুঝিয়ে দিবি যে ঠিক কি কি করতে হবে ঠিক আছে তুমি তুমি তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ো তুমি আর আমি মিলে প্ল্যান করব আর হ্যাঁ আমাদের ওই মেয়েটার সাথে যোগাযোগ রাখতে হবে দরকার পড়লে তোমাকে ও বাড়িতে যেতে হবে একবার যখন শ্যামাকে বাগে পেয়েছি তখন আর কিছুতেই ছাড়বো না কিছুতেই না না একদম না একদম উঠবে না শ্যামা শুয়ে পড়ো বলছি আরে বাবা সে কখন থেকে শুয়ে যাবে আমার আর ভালো লাগবে না শুয়ে থাকতে তাছাড়া ডাক্তার বাবু তো ওষুধ দিয়ে খেলেন ওগুলো খেলেই আমি ঠিক হয়ে যাব শুনছো ওদিকে পদ্ম আর মেশোমশাই রিহার্সাল করছে দাঁড়া আমি একবার দেখেই চলে আসবো না শ্যামা এখন কোথাও যাবে না লক্ষ্মী মেয়ের মতো এখন শুয়ে থাকো আর খাবারটা খেয়ে নাও না না শোনো না এখন একেবারে রুচি নেই তুমি খাবারটা রেখে যাও না 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 রুচি নেই বললে হবে না শ্যামা তোমায় খেতে হবে নালে দুর্বল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি তোমায় খাইয়ে দিই দেখো আমি খাইয়ে দিলে তোমার ভালো লাগে কিনা খেতে তুমি খেয়েছো না আমি এখনো খাইনি কখন খাবে বলো তো কত রাত হয়েছে দেখেছো শ্যামা আগে তুমি খাও তারপর আমি খাবো বুঝেছো আর বাই দ্য ওয়ে যেটা বলতে এসেছিলাম কালকে একটা ভালো ইএনটি স্পেশালিস্টের সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি
আমি অবজার্ভ করেছি যে তোমার কাশি এখনো যায়নি। দেখো তোমার অস্বস্তিটা রয়ে গেছে বুঝলে, যেটা কিন্তু একদম ভালো না। তাই আমি চাইছিলাম কম্পিটিশনের আগে ভালোভাবে একবার চেক আপ করে নিতে। দেখো হতেই পারে যে দু একটা ওষুধ খেলে তুমি একদম ঠিক হয়ে যাবে, তাই না? শোনো না, পেট ভরে গেছে আর আর খাবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাও গলার ডক্টরকে একবার দেখিয়ে নিলে ভালো হয়। আসলে কি জানো তো শ্যামা, এই কম্পিটিশনের আগে আমি কোনো রিস্ক নিতে চাইছি না। সর্বনাশ, এখন যদি গলার ডাক্তার পরীক্ষা করে দেখেন আমার আমার বড় কিছু হয়েছে তখন কি হবে? আর আমি তো জানিও না আমার কি হয়েছে, কিছু বুঝতেও পারছি না। আর গলা দিয়ে রক্ত উঠে আসাটা যে মোটে ভালো লক্ষণ নয়। আর আমার যে এরকম হচ্ছে আমি তো আমি তো ছোটবার থেকেও কিছু বলতে পারবো না। না না, ছোট কর্তার সঙ্গে কিছুতেই ডাক্তারের কাছে যাওয়া যাবে না। কিন্তু তাহলে আমি কি করব, আমি কি বলবো এখন ছোট কর্তাকে? কি হলো শ্যামা, কি ভাবছো শুয়ে পড়ো? দেখো ঠাকুর, আবার যেন কোনো অমঙ্গল না হয়, আমি যেন ছোট কর্তার স্বপ্ন পূরণ করতে পারি। বাবা, বড় বৌমা, ছোট বৌমার শরীরটা এখন কেমন? ও কি ঘুম থেকে উঠেছে? না বাবা, এখনো মনে হয় ওঠেনি। আমি কাল রাতে একবার গেছিলাম, দেখলাম দরজা বন্ধ রয়েছে। আর সকাল থেকে রঙ্গিনী মাসি যাওয়া নিয়ে এত ব্যস্ত ছিলাম যে খোঁজ নেওয়া হয়নি। আমি বরং এখন যাই একবার গিয়ে দেখি। হ্যাঁ দেখো দেখো। বড় বৌদি টেনশন নিও না, শ্যামার জ্বর এখন অনেকটাই কম। বাবা বাবা, বলছিলাম আমি আজকে ENT স্পেশালিস্ট ডক্টর ভাদুরীর কাছে শ্যামাকে নিয়ে যাচ্ছি। কয়েকদিন ধরেই ওর কাশি হচ্ছে, কিছুতেই কমছে না। কম্পিটিশন সামনে আছে, ভাবলাম একবার দেখিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, সেই ভালো। এই কম্পিটিশনের আগে ও সব রোগ যাতে ওকে না ছুতে পারে একটু দেখো তো বাবা তুমি। আর আমি একটা রস বানাচ্ছি তুলসী পাতা আর মধু দিয়ে, এটা খেলে পরে ওর গলাটাও ভালো থাকবে, ঠান্ডাও লাগবে না আর কাশিও হবে না। মেসোমশাই, বাবা আপনারা সবাই অকারণেই আমাকে নিয়ে এত চিন্তা করছেন, আমি একদম ঠিক আছি। অকারণ কি রে? হ্যাঁ, তুই জ্বর বাঁধাবি, খুক খুক করে কাশবি, আর আমরা সব হাত গুটিয়ে বসে থাকবো নাকি? এই নে, তোর মনে আছে এই শরবতটার কথা? ছোটবেলায় তোদের আমি বানিয়ে দিতাম গলা ঠিক রাখার জন্য। মনে আছে মেসোমশাই, ঝটপট খেয়ে নে এবারে। শ্যামা তুমি রিহার্সাল কমপ্লিট করে নাও, আমরা 10টায় বেরোবো, 11টায় অ্যাপয়েন্টমেন্ট। দেখো যদি কিছু হয়ে থাকে তাহলে কিছুদিন আছে কম্পিটিশনের আগে, ট্রিটমেন্ট হয়ে যাবে। বেরোলাম। দে গ্লাসটা দে। বুঝলি, মেয়েগুলোকে তাড়াতাড়ি খেতে দিয়ে দে। নিখিল আবার শ্যামাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, আমরা তার আগে রিহার্সালটা সেরে ফেলবো। ঠিক আছে মেসোমশাই। শ্যামা তুই তৈরি হয়ে সোজা গানের ঘরে চলে। হ্যাঁ
কি হলো ছোট বৌমার? এখন তো সব ঠিক আছি, সুজাতাও কোনো সমস্যা করছে না, তবুও এমন মনমরা হয়ে আছে কেন মেয়েটা? না, ও তো এমন মুখ করে থাকার মানুষ নয়, মনে হচ্ছে কোনো দুশ্চিন্তায় আছে, যেটা নিখিলকেও ও বলে উঠতে পারছে না। শ্যামা কি হয়েছে, কিছু বলবে? ওখানে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। কি হয়েছে শ্যামা, টেনশনে আছো মনে হচ্ছে, বলো। মেচিদিদিপ, আমাকে একটা সাহায্য করতে হবে মেচিদিদি। হ্যাঁ বলো না, কি দরকার, এত হেজিটেট করছো কেন, বলো কি লাগবে। আসলে মেচিদিদি, বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, ভেতরে ভেতরে একটা খুশখুশে কাশি হচ্ছিল, ছোট করতে ডাক্তারবাবুকে এনেছিল, কিন্তু ওষুধ খাওয়ার পরেও যে কাশিটা কমেনি, ছোট কর্তা সেটা খেয়ালও করেছে। আর আর এই প্রায়শ্চিত্তটা করতে গিয়ে আমি যে সকালবেলা উঠে স্নান করেছিলাম, তারপরে ঠান্ডা পায়েসটা খেয়েছিলাম, তা আমার জ্বরও এসেছিল, কিন্তু কিন্তু ওই কাশিটা কমেনি। মেসিদি, তাই ছোট কর্তা চাইছে, ছোট কর্তা চাইছে গলার একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাকে নিয়ে যেতে। হ্যাঁ ঠিকই তো করছে নিখিল, ওর জায়গায় আমি হলে আমিও তো তোমাকে ইএনটি স্পেশালিস্টের কাছেই নিয়ে যেতাম শ্যামা। না মেচিদিদি, আসলে কি হয়েছে বলো তো শ্যামা, ঠিক করে এত ভয় পাচ্ছ কেন? মেচিদিদি, আমি আমি বলছি যে তুমি কি ডাক্তারের কাছে যেতে চাইছো না, বলো। তাহলে আমি নিখিলের সঙ্গে কথা বলছি, ওকে বলছি বাড়িতে যদি ডাক্তার ডেকে দেওয়ার ব্যবস্থা করে। না না, মানে আমি আমি বলতে চাইছি মেজদিদি। কি হয়েছে শ্যামা বলো। আসলে কিছুদিন আগে আমার কাশি হচ্ছিল, আর আর তারপরে কি, তারপরে তারপরে